আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দিবসটি উপলক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। সকালে নগরীর একটি তারকা হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর এস এম হুমায়ুন কবির। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস। এবছর কক্সবাজার জেলায় সেবা খাতে সর্বোচ্চ মূসক প্রদানকারী হিসেবে সম্মাননা পান সাইমন বিচ রিসোর্ট লিমিটেড। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান রুহেল সম্মাননা গ্রহণ করেন। এছাড়াও উৎপাদন ও ব্যবসা খাতে আরও চারটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মূসক প্রদানকারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।